জুজু ঠিকই বলেছে, অভিমন্যু বরাবরই চাইতো ওর একটা ছেলে হোক। এতদিনে তাহলে ওর শখটা পূরণ হলো। আচ্ছা, তুমি কি কোথাও বেরোচ্ছ? সুটকেস গোছাচ্ছ? আমি কি অড টাইমে এসে পড়লাম নাকি? এই জুজু, তুমি কি আমাদের সাথে ফর্মালিটি করে কথা বলবে? হুম, অসময়। হুম, জুজু বুড়ি একটা, তোমার মাম্মা একটা জায়গা। এই তুমি কিন্তু বলনি জুজুকে এখনো কথাটা। জুজুর মতামতের কিন্তু ভ্যালু আছে, জুজুকে বলা উচিত তোমার। না, জুজুর মতামতের কোনো ব্যাপার ছিল না, কারণ জুজু তো আমার কাছে থাকে না। তবে হ্যাঁ, ওকে খবরটা তো ডেফিনেটলি দিতেই হতো। কি হয়েছে মামু, তুমি কি অনেক দিনের জন্য কোথাও চলে যাচ্ছ? মানে ট্রান্সফার ট্রান্সফার হয়ে যাচ্ছ নাকি? না রে, আমি আমেরিকা যাচ্ছি। আমেরিকা বেড়াতে? ধুর, বেড়াতে কি যাব, পাগল নাকি? অত শখ নেই আমার। আমি ছ মাসের জন্য একটা অ্যাসাইনমেন্ট নিয়ে যাচ্ছি। অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে গেলে আমি আবার ফিরে আসব ছ মাস পর। তাই? কই, এতদিন তো তুমি মানে কোনোদিন আমেরিকাতে তো যাওনি। অন্য দেশে গেছি। হ্যাঁ গেছো, কিন্তু সে তো কয়েকদিনের জন্য, মানে 7 দিন 8 দিন, 6 মাসের জন্য তো কোনোদিনই যাওনি। এখন যাচ্ছে, আমি তো যেতেই পারি বা, আমার তো কোনো পিছু টান নেই। আমার কিসের পিছু টান? কে আছে যে ভাববে আমার জন্য? কেউ তো নেই। তোকে কটা দিন আমার কাছে নিয়ে এসে রাখতে চাইলাম, তুই সেটাও এলি না, রাজি হলি না। তো কেউ তো নেই যে ভাববে আমার জন্য। সেই জন্যই কি তুমি আমেরিকা চলে যাচ্ছ? না না, আমার একটা অন্য কাজ আছে রে। আমার নিজের নিজেরই মনে হয়েছে, সেই জন্যই। ও, 6 মাস দেখতে দেখতে কেটে যাবে, ওটা নিয়ে ভেবো না। এই যে বন্ধু, আমি কিন্তু যাচ্ছি না, আমি এখানেই। ও আচ্ছা জুজু, তুমি কিন্তু আজকে স্কুল থেকে এসছো, তুমি বাড়িতে জানিয়েছো, নাহলে কিন্তু আমি জানাচ্ছি, সবাই টেনশন করবে। না না, আরে আমি এক্ষুনি চলে যাব, আমি এদিকে একটু এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করে যাই। এদিকে কোথায় এসেছিলি রে? তোমাদের ক্যাম্পাসেই এসেছিলাম। আসলে এই ক্যাম্পাসে আমার একটা বন্ধুও থাকে, তো ওর কাছে কিছু নোটস ছিল, সেগুলো আমার লাগতো, সেগুলো নিতেই এসেছিলাম, তাই যখন এলাম ভাবলাম একটু দেখা করে যাই তোমাদের সঙ্গে। ও আচ্ছা, আমাকে দেখবি বলে আসিস নি, ক্যাম্পাসে এসেছিলি, বন্ধুর সঙ্গে দরকার ছিল, তাই তাই মনে হলো আমার সঙ্গে একবার দেখা করে যাই, ভদ্রতা আর কি। তোমাদের সঙ্গে আমার ভদ্রতা ছাড়া আর কি করার থাকতে পারে মাম্মা? আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না অনন্যা, তুমি ব্যাপারটাকে এরকম কমপ্লিকেটেড করছো কেন? ও এখানে ক্যাম্পাসে এসেছিল, দেখা করেছে, খুব ভালো বিষয় তো, এটাকে কেন জটিল করে তুলছো? না, প্রবলেমটা কোথায় তাতে? না না, প্রবলেমের কিছু নেই। জুজু কিছু খাবি? না মাম্মা, আমি এখন কিছু খাবো না। কেন? তো স্কুল থেকে বাড়ি ফিরে কিছু খেতিসই, তোর মামুনি করে রাখে তো, এখন তো সেই অবস্থায় নেই করে রাখার মতো, তাহলে খাবি না কেন? আমার কাছে কিছু খাবি না? আমি এখানে খেতে আসিনি মাম্মা। কেউ কারোর বাড়িতে খেতে যায় না জুজু। হুম, তা অবশ্য ঠিক, কেউই কারোর বাড়িতে খেতে যায় না, আমিও কিন্তু খেতে আসিনি, মনে হলো একটু দেখা করে যাই, তাই দেখা করে গেলাম। যাই হোক, দেখা যখন হয়ে গেছে এবার আমাকে যেতে হবে, আসি। তুমি না খেয়ে গেলে আমাদের কিন্তু খারাপ লাগবে জুজু বড়ি। উমা, খারাপ লাগার কি আছে? আচ্ছা আমি যেখানে আসবো সেটা কি তুমি জানতে? জানতে না তো। আর তাছাড়া এই পৃথিবীতে কত লোকেরই কত কিছু খারাপ লাগে, কিন্তু তাতে কি সত্যি কিছু যায় আসে?
এই যে মামাম 6 মাসের জন্য আমেরিকা চলে যাচ্ছে, তোমার কি সেটা শুনে খারাপ লাগছে না? লাগছে তো। তাতে কি মামামের যাওয়াটা আটকাচ্ছে? তোর বন্ধুর খারাপ লাগছে কিনা সেটা আমি তোর বন্ধুর সঙ্গে বুঝে নেবো জুজু। তোর তো খারাপ লাগছে না। আমার কেন খারাপ লাগবে মামাম? আমার উপর কি কিছু নির্ভর করেছে কোনোদিন না করবে? আমার জন্মটাও তো একজন শখ পূরণ করতে চেয়েছিল, আনফর্চুনেটলি তার শখটা পূরণ হয়নি। এই যে তুমি চলে যাচ্ছ, একবার তো আমাকে ফোন করে বলতে পারতে, জুজু আমি যাচ্ছি, কই বললে না তো? তাই আমার খারাপ লাগাই না লাগে সত্যি কারোর কিছু যায় আসে না। তাছাড়া তুমি তো তোমার যাওয়াটা বন্ধ করবে না, বলো তোর কি খারাপ লাগছে? না আমার এখন কিছুতে খারাপ লাগে না, আমি এখন নিজেকে সরিয়ে নিতে পেরেছি। যাই হোক সরি, সত্যি একটা খুব অড টাইমে এসে পড়েছি, আসি আমি। এই যে অসময়টা কিছু শুনি, তোমার মাম্মাম ফাঁকা ছিল তাই গোছাচ্ছিল, যেতে এখনো দেরি আছে অনেকটা, অনেক দেরি আছে, ফাঁকা আছে তাই ব্যাগপত্র গোছাচ্ছে, একটু এগিয়ে রাখছে কাজ আর কি। এই চলো আমরা গল্প করবো। সময় হবে না বন্ধু, সবাই সবার জীবনটা গুছিয়ে নিচ্ছে, এবার আমাকেও আমার নিজের জীবনটাকে গুছিয়ে নিতে হবে জানো তো। যে দিনটা চলে যাচ্ছে সেই দিনটাকে তো আর ফিরে পাবো না বলো। আজকে পাপা আমাকে দয়া করে রাখছে, কে বলতে পারে কালকে হয়তো রাখবে না। আর যদি পাপা আমাকে না রাখে তাহলে তো আমাকে মাম্মার কাছে আসতে হবে না? মাম্মাম এখন 6 মাসের জন্য আমেরিকা চলে যাচ্ছে, কে বলতে পারে যে ওখানে গিয়ে মাম্মামের মনে হলো যে সেখানেই সে সেটেলড হয়ে যাবে, তখন তো আমার আর এই বাড়িতে আসা হবে না তাই না? তাই যে কটা দিন আমার বড় হতে বাকি আছে, আমার তো মনে হয় সে কটা দিন আমি যেখানে আছি সেখানকার কথাই মেনে চলি। ভালো থেকো তোমরা। জুজু তোমার উপর কিন্তু আমার একটুও রাগ নেই, তুমি খুব ভালো মানুষ, তোমাকে কষ্ট দিতে আমার সত্যি খারাপ লাগে, কিন্তু নিজের কষ্টের কথাটাও তো ভাবতে হবে বলো। আজকে যদি তোমার কথা শুনে আমি এখান থেকে খাবার খেতামও, সেটা না ঠিক বমি হয়ে যেত জানো তো। বমি হয়ে যেত কেন? আমি কি এমন করেছি তোর সঙ্গে যে তুই সব সময় আমাকে এইভাবে বিধিয়ে বিধিয়ে কথা বলিস? তুমি কিছু করনি, কেউ কিছু করেনি, সব কিছুই আমার ডেস্টিনি, আমারই ভুল, আমারই গন্ডগোল। আসলে আমার জন্মটাই একটা ভুল জানো তো। আসছি মাম্মা। জুজু, এই জুজু, জুজু বুড়ি, অনন্যা, অনন্যা কাটকাও, এই বসে আছো কেন, কাটকাও। আমার মেয়েকে তো আমি চিনি, কাটকে লাভ নেই, নিজের ইচ্ছে হয় ও ঠিক আবার ফিরে আসবে, আর যদি না ইচ্ছে হয় তাহলে আসবে না। ওকে আটকেও না, ওর মতো যেতে দাও। ওই তো অভি। জুজু কোথায়? জুজু কোথায়? জুজু কোথায় মানে বাড়ি ফেরেনি এখন? আমি তো স্কুলে পাইনি ওকে গিয়ে। স্কুলে পাওনি মানে তুমি বাড়ি চলে এলে? আশেপাশে খুঁজে দেখবে তো তুমি। দেখো এই জন্য আমি কিন্তু সকালবেলা বলেছিলাম তুমি যাও ওকে স্কুলে পৌঁছে দাও। আরো কি আবোল তাবোল কথা বলছো তুমি, স্কুলে পৌঁছে দাও মানে? স্কুলে পৌঁছে দিলে এমনটা হতো না? আরো যে স্কুলে যায়নি তাও নয়, স্কুলে গেছে, আমি খোঁজ নিয়েছি, টিচারদের সাথে কথা বলেছি, স্কুল ছুটি হওয়া অবধি ও স্কুলে ছিল, তারপরও বেরিয়েছে। আমার আমার পৌঁছতে দু চার মিনিট দেরি হয়েছে কিন্তু তার মধ্যে ও বেরিয়ে চলে গেছে। আমি কি করতাম, বাড়ি ফিরে আসবো তো কি করে? আমি ভাবলাম যে বাড়ি চলে এসেছে, বাড়ি এসে দেখবো এসে গেছে। হ্যাঁ কিন্তু তুমি তো ওখান থেকে আমাদের একটা ফোন করতে পারতে। এতটা না পারা যাচ্ছে না বৌদি, বুঝতে পেরেছো?
আমি সত্যি বুঝতে পারিনি ও অন্য কোথাও চলে যাবে। ভাই কদিন আগে এরকম একটা ঘটনা ঘটে গেছে তো, মানে অন্য কোথাও না গিয়ে থাকলেও তো অন্য কোনো ভাবে ট্র্যাপড হয়ে যেতে পারে না? ঠিক ঠিক বলেছো কথা। স্কুলে এতগুলো বাচ্চা পড়ে, বারবার শুধু আমার মেয়েই ট্র্যাপড হচ্ছে। দেখো তুমি যদি এখন এই কথা নিয়ে যুদ্ধ করতে চাও সেটা করে কোনো লাভ নেই। বিপদ কিন্তু মানুষেরই হয়, আর বিপদ যে আসছে সেটা জানিয়ে আসে না। তো সবই একটা বিপদ থেকে উঠেছে, আমাদের প্রত্যেককে একটু একটু সামান্য সাবধান হওয়া উচিত ছিল না? দেখো পারো, তুমি সকালে আমাকে স্কুলে নিয়ে যেতে বলেছিলে, আমি যাইনি, সেটাই তোমার আসল রাগের কারণ। একদম ঠিক কথা, সেটাই আমার রাগের কারণ। তোমাদের স্কুলে দিয়ে আসা উচিত ছিল, মেয়েটা তো কষ্ট পেয়েছে। তুমি কি বলছো বাসে করে চলে যা, তুমি আছো বাড়িতে, তুমি মানে ও বাসে করে স্কুল গেল আজকে? মানেটা কি পরমেশ্বরী, আমি যদি অফিস যেতাম তাহলে কি করে যেত স্কুলে? তুমি তো অফিস যাওনি, তাহলে প্রশ্নটা উঠছে কেন এখন? আচ্ছা নিজেদের মধ্যে ঝামেলা করে তো কোনো লাভ নেই, এখন এখন দেখতে হবে তো মেয়েটা কোথায় গেছে। দেখিনি নাকি, সারাক্ষণ তো ফোন করে যাচ্ছি, ফোন বেজে যাচ্ছে, ধরছেই না। হ্যাঁ এই আর এক নতুন স্টাইল হয়েছে, ফোনটা না ধরা। আচ্ছা ওবে, এমন তো হতেই পারে যে ওর ব্যাগের ভেতরে ফোনটা রয়েছে তাই ও শুনতে পাচ্ছে না। বলছিলাম কোনো বন্ধুর বাড়ি গেছে। আমি হাত গুনতে জানি না বৌদি, সরি। কথাটা শুনলে, মেজাজটা দেখলে, সারাক্ষণ আমার সঙ্গে এভাবে কথা বলে, মেয়েটার সঙ্গেও ঠিক এই মেজাজে কথা বলছে। আরে বাবা, মেয়েটা তো বড় হচ্ছে, ও শুনবে কেন? মেয়েটার মনের মধ্যে কত কাটাছেঁড়া চলছে তুমি একবার ভেবে দেখেছো? একটা ভাই এসেছে বাড়িতে, সবাই তাকে আদর করছে, ভালোবাসছে, এতদিন তো মেয়েটাই বাড়িতে একা ছিল, ওর তো খারাপ লাগাটাই স্বাভাবিক। দেখো পরমেশ্বরী, জুজুর এখন সেই বয়সটা নেই যে বাড়িতে একটা নতুন বাচ্চা এলে ওকে বাকিরা ভালোবাসতে তার খারাপ লাগবে। আর যদি খারাপ লেগেই থাকে তাহলে ওকে সেটা নিজেকে সারাতে হবে, কেউ ওকে সাহায্য করতে পারবে না। হ্যাঁ সেটা বুঝলাম অভিমন্যু, কিন্তু এখন মেয়েটাকে খোঁজার কি হবে? আমি পারবো না। বাহ, দায়েরই যাচ্ছি। আমি দায়েরই যাচ্ছি না পরমেশ্বরী, আমি বারবার একটা কথা বলছি, ও নিজের ইচ্ছেতে স্কুল থেকে বেরিয়ে গেছে, কেউ ওকে জোর করে কোথাও নিয়ে যায়নি, কারণ স্কুল ছুটি হওয়া পর্যন্ত ও স্কুলের ভেতরেই ছিল। আর তাছাড়া আজকে কোনো টিউশন আছে ওর? আছে? নেই। ও তো স্কুল বাসে করেও আসতে পারতো, তাও তো আসেনি। নাকি এমন কিছু হয়েছে যে স্কুল বাসে চড়তে গেছে ওকে কেউ হাত জোর ধরে জোর করে স্কুল বাস থেকে নামিয়ে চলে গেছে? আজকে যদি বাড়ি ফিরুক আমি ওকে জিজ্ঞেস করবো কেন আমাদের এত জ্বালাচ্ছে। স্কুল থেকে সোজা বাড়িতে না ফিরলে অন্তত একবার ফোন করে তো জানাতে পারে, ও বুঝতে পারছে না আমাদের কি অবস্থা হচ্ছে। সেটাই, অন্য কোথাও যাওয়ার ছিল যেহেতু একবার ফোন করে জানিয়ে দিলেই তো মিটে যায়। এই জুজু ওর মায়ের কাছে যায়নি তো? ওর মার কাছে যাওয়ার মুখ আছে নাকি? তাও তো নেই, সেদিন ওর মা বাড়িতে এসেছিল, তার সঙ্গে তো ভালো ব্যবহার করেনি। তবু তো সে ওর মা, মার কাছে যাওয়ার জন্য কোনো মুখ লাগে না অভিমন্যু। যদি সত্যি জুজু আজকে অননার কাছে যেয়ে থাকে না, আমি আমি একটু শান্তি পাবো। তুমি দয়া করে অননাকে ফোন করো না। না কেন করবো না, কেনর কোনো কারণ নেই। অদ্ভুত তো এমন কথা বলছো যেন তোমার ওর সঙ্গে কখনো কথাই হয় না, বা কখনো আগে কথা বলনি, বিয়ের পর তো রীতিমতো যোগাযোগ ছিল ওর সঙ্গে। তাহলে এখন প্রয়োজনে একটা ফোন করতে পারবে না কেন তুমি? আমি তো বললাম আমি ফোন করব না, তোমার প্রয়োজন হলে তুমি করো, তুমি করছো না কেন? না না, এই কথাটা তো আমি বলতে পারি আমি ফোন করব না, কিন্তু তুমি তো বলতে পারো না এই কথাটা, কারণ তোমার আর অননার মধ্যে ব্রিজ হলো জুজু। জুজু যতদিন থাকবে ততদিন তোমরা কথা বলবে, এটাই স্বাভাবিক। আচ্ছা নিজেদের মধ্যে ঝামেলা করে কিন্তু কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, আমি অননা দিকে একটা ফোন করছি, আমি করছি। না, কেউ ফোন করবে না, এ তো ওরা সুযোগ পেয়ে যায়। আরে আমাদের মেয়ে আমাদের না বলে এদিক ওদিক সেদিক চলে যাচ্ছে, আর আমাদের নাকি অনন্যাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে ওর বাড়িতে গেছে কিনা। তোমরা বলো না, ওরা সুযোগ পাবে না? বলবে না যে আমাদের মেয়েকে আমরা খেয়াল করি না, খোঁজ খবর রাখি না? এর আগেও তো বলেছিল, বলেনি? আর অনন্যা, অনন্যা তো লোককে অ্যাকিউজ করতে পারলে আর কিচ্ছু চায় না। অভিমন্যু অভিমন্যু দেখো, আমি বলছিলাম অনন্যার ওই হাজবেন্ড মানে ভদ্রলোক জুজুকে স্কুল থেকে নিয়ে চলে যাননি, মানে উনি এরকম তো আগেও করেছে। আমি তো সেই কারণেই বলছি বৌদি, আমি কিচ্ছু করতে পারবো না, কোনো খোঁজ খবর নিতে পারবো না। ওই তো জুজু এসে গেছে। কি রে তুই আমাদের এত চিন্তায় কেন ফেলিস বলতো? দাঁড়াও, কোথায় গেছিলিস?
ভদ্রভাবে কথা বলো বাবা, আমি তোমার কেনা গোলাম না। বাস করে এক চড় মারবো তোমাকে আমি। বড় বড় কথা হয়েছে আর সব কথা চাষ কেসে খাচ্ছে, মার কাছে গেছিলিস? ছি বাবা, তোমার লজ্জা করে না নিজের স্ত্রীর সম্পর্কে এরকম করে কথা বলতে? এখন না হয় মামাম তোমার কেউ না, কিন্তু একসময় তো সে তোমার স্ত্রী ছিল নাকি? আজকে মামামের সম্পর্কে এরকম কথা বলছো, কোনদিন তো মামনির সম্পর্কে এরকম কথা বলবে তুমি? শুনছো শুনছো সোনু মেয়ের কথা? এর জন্যই চিন্তা করছিলে তুমি? এর জন্যই কেউ বলবে এর কথা শুনে যে ক্লাস নাইনে পড়ে? কোথায় গেছিলি? মার কাছে। সে গেছিলি গেছিলি ঠিক আছে, কিন্তু একটা তো খবর দিয়ে দিতে পারতিস তাই না? এই কদিন আগে এরকম একটা বিপদ থেকে উঠলি, বাড়িতে একবার জানিয়ে দিলেই হলো। ফোনও তো ছিল, ফোনটা ধরছিলি না কেন? আমার ইচ্ছে করছিল না। এটা তো কোনো কথা হলো না জুজু, তোর ইচ্ছে করছিল না বলে তুই আমাদের সকলকে এইভাবে ভোগাবি, এতটা ভোগাবি? সত্যি বলছি, আমার জানা ছিল না যে তোমরা আমার জন্য এতটা ভুগতে পারো। জুজু, এটা কিন্তু একটা বাজে কথা হয়ে গেল। সব বাজে কথা তো আমি বলি তাই না? বাকি সবাই তো ভালো কথা বলে। গায়ে পড়ে ঝগড়া করছে বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না? যা খুশি করুক, যেখানে খুশি যাক, এরপর থেকে কখনো কোনোদিন আমি ওর খোঁজ নেব না। সেটাই বেটার হবে পাপা, আমি সত্যি চাই না তোমরা কেউ আমার খোঁজ নাও। জুজু, জুজু মা, তুমি কি সত্যি তোমার মায়ের কাছে গেছিলে? মার কাছ থেকে ফিরলে তো মন ভালো থাকার কথা, তোমার মনটা মার কাছ থেকে ফিরে সেরকম খারাপ হয়ে গেল কেন? মার কাছে দুটো দিন থাকতে ইচ্ছে করছিল তাই না? না, তা থাকবে কি করে? ওকে তো ওখানে সারাদিন একা একাই বসে থাকতে হবে, ওর মা তো আর অফিস ছুটি করে ওর সাথে বসে থাকবে না। ও মামাম না হয় ব্যস্ত থাকে, কাজ থাকে, অফিস থাকে, তাই আমাকে সময় দিতে পারে না। কিন্তু তুমি তুমি কি বাড়িতে থাকলেও আমাকে সঙ্গ দাও? হ্যাঁ, এই তো আজকে তুমি বাড়িতে আছো, তোমার অফিস ছুটি, তুমি যদি আমাকে সময় দাওনি, তুমি সকালবেলা তোমার নতুন বেবিকে আদর করছিলে, আর তাই জন্য আমাকে স্কুলে ড্রপও করতে পারলে। তুমি আবার কথা বলছ দেখলে, দেখলে কিরকম শয়তানির প্যাঁচ মনের মধ্যে? কি বলছো বলো তো, শয়তানির প্যাঁচ আবার কি? সকালে তো সত্যিই তুমি অন্যায় করেছো। শোনো, সব সময় তুমি ওর সামনে আমাকে ছোট করবে না, এই বলে দিলাম। ওর মন পাওয়ার জন্য যে ভাষায় ওকে শাসন করা দরকার তা না করে তুমি ওর তালে তাল দিচ্ছ, এতে 12টা কিন্তু ওরই বাজে। যদি আমার 12টা বেজেও থাকে পাপা, সেটা কিন্তু তোমাদের জন্য, অন্য কারোর জন্য না। আর আমার তো মনে হয় না আমার 12টা বেজেছে, আমার তো মনে হয় সেটা তোমাদের সঙ্গে হয়েছে। জুজু, জুজু এদিকে শোন না, বলছি যে মামামের কাছে নিশ্চয়ই কিছু খেয়েছিস, মানে পেট যদি ভর্তি থাকে তাহলে তুই আর কিছু খাবি না তাই না? না, খাবি না। সে কি, মার কাছে গেলি কিছু খেলি না? আমি একটা কথা বুঝতে পারছি না, মানে মামামার কাছে গেলেই কি সবসময় কিছু খেতে হবে? তুই তুই তোর মামামের সঙ্গে ঝামেলা করেছিস না রে? তোমাদের সবার কি মনে হয় বলো তো, আমি সবসময় সবার সঙ্গে ঝামেলা করি? বাবা, জুজু সে কথা বলেনি জেম্মা, তুই মার কাছ থেকে এলি তাও তোর মুখ ভার রাগ করছিস, কি হয়েছে? কি কিছু হয়নি। কি রে, এত শখ করে আমাদের না জানিয়ে মার কাছে গেলি, তোকে থাকতে বললো না? থাকতে বললেও থাকতাম না, আর তাছাড়া মাম্মা এখন বিজি আছে, আমেরিকা যাচ্ছে। কোথায়? আমেরিকা কাজে, সমাজের জন্য। তাই না কি রে, মাম্মাম কবে যাচ্ছে? জানতে চাইনি। তা তোর মা একাই যাচ্ছে নাকি তোর মায়ের হাজবেন্ডও যাচ্ছে? বলতে পারবো না গো। ও, সেই জন্যে তোর মায়ের ওপর রাগ হয়েছে তাই তো? বড় মা হাত জোর করছে,
আর যাই বলো অন্তত এইটা বলো না। আমার কেন রাগ হতে যাবে? হ্যাঁ, আর এদের উপর আমার রাগ হবেই বা কেন? এরা অন্য কারোর রাগকে মর্যাদা দিতে পারে যে আমার এদের উপর রাগ হবে? সত্যি কথা বলছি, আমার আমার এদের উপর রাগ হয় না, কষ্ট হয় না, অভিমান হয় না, জাস্ট কিচ্ছু হয় না। আমি এদের মনে মনে জাস্ট করুণা করি। এই প্লিজ, আর যাই বলো অন্তত এইটা বলো না যে তোর মা চলে যাচ্ছে বলে তোর কষ্ট হচ্ছে, তোর বাবা তোর ভাইকে বেশি ভালোবাসছে বলে তোর কষ্ট হচ্ছে। একটা কথা আজকে আমি ভীষণ স্পষ্ট করে তোমাদের সবাইকে বলে দিলাম, আমার পাপা বা মাম্মাম যেই হোক, কারোর জন্যই আমার কোনো কষ্ট নেই। ক্লিয়ার? আশা করিনি তোমাকে কোনো কথা বলবে না।